ঘড়ির অ্যালার্মে ঘুম ভাঙার সাথে সাথে তড়িঘড়ি করে অফিস যাওয়া, সারাদিন অফিসের কাজের ব্যস্ততা, এরপর দিন শেষে সারাদিনের হিসাব নিকাশ, কোন কাজগুলো করা হয়েছে, কোন কাজগুলো রয়ে গেল বাকি, সব মিলিয়ে একঘেয়েমি হয়ে যায় জীবন। মাঝে মাঝে মনে হয় থাক না, আজ কিছুই করব না, কোথাও যাব না, সারাটা দিন নিতান্ত কর্মহীনতায় কাটাবো। আপনার যদি এমন মনে হয়ে থাকে তাহলে জানেন কি, আজকেই সেই দিন। দর্শক, নিয়মিত আয়োজন আমার সংবাদ রকমারিতে এমনই কিছু অদ্ভুত তথ্য নিয়ে হাজির হয়েছি আমি আশরাফি দিবা। আজ 16 জানুয়ারি, নাথিং ডে অর্থাৎ কিছু না দিবস। পৃথিবীতে এমনও দিবস আছে কিনা শুনে অবাক হলেও 1973 সালে এই অদ্ভুত দিনটির যাত্রা শুরু হয়েছিল। আমেরিকান কলাম লেখক হ্যারল্ড কফিন এই দিবসটির প্রথম প্রস্তাবনা করেছিলেন। হ্যারল্ডের নাথিং অর্গানাইজেশন নামে একটি সংগঠনও ছিল। কিছু না করার ধারণা বিষয়ে সচেতনতা ছড়িয়ে দেওয়ার কাজ করার জন্যই নাথিং অর্গানাইজেশন সংগঠনটি প্রতিষ্ঠিত হয়েছিল। তবে এই সংগঠনটির ক্ষেত্রে যেমন নাম তেমন কাজ কথাটি যেন একেবারে মিলে যায়, কারণ নাথিং অর্গানাইজেশন প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে কোনো কাজ তো দূরের কথা, এই প্রতিষ্ঠানে এখনো পর্যন্ত একটি মিটিংও হয়নি। এই দিনটি উদযাপনের জন্য একেবারেই কোনো প্রচেষ্টা ব্যয় করা হয় না। এই দিবসটি পুরোটাই জীবনকে উপভোগ করার জন্য। তবে দিনটি কিভাবে ব্যয় হয় তার একমাত্র সীমাবদ্ধতা হলো অংশগ্রহণকারীদের কল্পনা এবং ব্যাংক ব্যালেন্স। সত্যি কি কিছু না থেকে কিছু হতে পারে কিনা দার্শনিক স্তরে এমনও কিছু আকর্ষণীয় প্রশ্ন উত্থাপন করে এই দিনটি। দর্শক, এই ছিল আজকের আয়োজন। অজানা আর এমন বিচিত্র তথ্য জানতে আমার সংবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।